Phainai 25 December Salmario Janjati Suraksha Manch by Ringjak movement no Belai Sejamani Khuk Sakha Congress Bodolni MLA Sudip Barman. Paithago Lerwi honphano Janjati Suraksha Manch ni Mungwi Khuk Khengkha Congress. Double facilities nahanai Christian Rokni ST certificate cancel khraina ni Shan Mungo Phainai 25 December Salmario Janjati Suraksha Manch by Ringjak movement no Belai Sejamani Khuk Sakha Congress Bodolni MLA Sudip Barman. Janjati Suraksha Manch by Ringjak O movement, Dormo Birudi Te, Jati Birudi movement, and a Koksha among the Shaka Congress Bodolni, MLA Sudip Barman. Bharatiya Janata Party, Prashabai Janen, Bibhajane Rajniti Tara, Vishashi, Manushi Birudi Manushke Lori Dite Tara Ustad. এরকমই একটি ঘটনা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি জনজাতি সুরক্ষা মঞ্চের নামে কাদের ইশারায় কাদের চিন্তা ভাবনায় কারা এর পেছনে রয়েছে তাদেরকে মদদ যোগাচ্ছে আমরা সবটাই জানি এই রাজ্যের মানুষ সবটাই জানে কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি এই রাজ্যে যারা Christian রয়েছে বিশেষ করে আদিবাসীদের মধ্যে তাদের একটা দাবি হচ্ছে তাদের এসটি স্ট্যাটাসটাকে কেড়ে নেওয়া which is the demand itself is unconstitutional the demand itself is illegal the demand itself is provocative এটা হচ্ছে ওই বিভাজনের রাজনীতির চিন্তাধারার একটা বহিঃপ্রকাশ গ্রাম পাহাড়ে বিশেষ করে যারা আদিবাসীরা যে সমস্ত এলাকায় থাকেন ওখানে উন্নয়নের কথা কেউ ভাবে না ওখানে নানা সমস্যা ঝুঁকছে আদিবাসীরা শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ কাজকর্ম নেই খাদ্যের অভাব ওই দিকগুলোতে কেউ নজর দিচ্ছে না এখন নতুন একটা ডিমান্ড নিয়ে যেটা আনকনস্টিটিউশনাল সেরকম একটা ডিমান্ড নিয়ে একটা জনজাতি সুরক্ষা মঞ্চ ওই বিভাজনের রাজনীতিকে মদত দেওয়ার জন্য এই স্লোগান নিয়ে মাঠে তারা নেমেছে এর পেছনে এবং আমরা আশ্চর্য হয়ে গেছি বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিক্রিয়া দিতে শুরু করেছে শাসক গোষ্ঠী এখন পর্যন্ত চুপ সরকার এই ব্যাপারে চুপ আমরা জানতে চাই শাসক গোষ্ঠীর এই যে ডিমান্ড তাদের প্রতিক্রিয়া কি সরকারের কি স্ট্যান্ড এটা কংগ্রেস দল জানতে চায় 25 তারিখ আপনারা জানেন এটা শুধু খ্রিস্টানদের না সকল মানুষের একটা উৎসব বড়দিন ক্রিসমাস ডে সেদিনকে তারা নাকি একটা বড় জমায়েত করে এই ডিমান্ডের পক্ষে অর্থাৎ খ্রিস্টানদের এসটি তা কেড়ে নেওয়ার যে ডিমান্ড এটা নিয়ে রাজধানীতে একটা বড় মিছিল তারা করবে আমার জানা নেই সরকার পারমিশন দিয়েছে কিনা যদি দিয়ে থাকে আমি বলবো এটা ক্যান্সেল করার জন্য since it is unconscious provocative amandra china manush manusher biruddhe lorai korate amra chaine eta niye ekta pahari elakay ekta abar ekta paristhiti uttopto hoye uthuk ain shringkhola obonoti ghotuk seta amra chaina jodi permission diye theke ami rajya shorashtra mantrike shashok doler kache abar birontho onurodh thakbe To immediately cancel
দ্য পারমিশন ইফ অ্যাকর্ডেড। আর আমি এটাও বলবো মুখ্যমন্ত্রীর কাছে শাসক দলের তরফ থেকে তাদের কি স্ট্যান্ড এই ডিমান্ডের প্রেক্ষিতে, তারা যেন এটা খোলাসা করে। কংগ্রেস দল মনে করে এই ডিমান্ড ইজ টু প্রভোকেট, ইজ টু ডিস্টার্ব দ্য পিস লাভিং সিটিজেন অফ দ্য স্টেট অফ ত্রিপুরা। দিস ডিমান্ড ইজ আনকনস্টিটিউশনাল, এটা কোনোদিন তারা সার্থকতা অর্জন করতে পারবে না, শুধু একটা টেনশন প্রিভেল করবে। এবং এই যে মিউচুয়াল কোএক্সিস্টেন্সের যে আমাদের চিন্তাভাবনা, সে পরিস্থিতিকে উত্তপ্ত করবে। উই স্ট্রংলি কন্ডেম এই চিন্তাভাবনা যারা করছে, আমি বলবো তাদের কাছে অনুরোধ করব এর থেকে সরে আসুন। লেট আস ফোকাস অন দ্য মেইন ইস্যুস, কোর ইস্যুস বিং ফেসড বাই দ্য আদিবাসী। আবহাই কেন জনজাতি সুরক্ষা মঞ্চ সাবনিতা গি মুম্বাই অসামংখলাই তং হাস্তিনি যত লোকরক সাইমানা হনিব শাখা কংগ্রেস পদনী এমএলএ সুদীপ রায় বর্মন রাজখরা আগুলি নিশিমি প্রণব নিকক্থম চিনি খরাং।